আসসালামু আলাইকুম বিয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এসেছে কুরবানির মাংস কী করে সহজে এবং মজাদার করে রান্না করে খেতে হয় সেই রেসিপিটা নিয়ে। আর আশা করি আজকের রেসিপিটা হবে সব থেকে সহজ এবং সব থেকে মজাদার। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সেই সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছিয়ে যায় আপনাদের কাছে। তো প্রথমে আমি একটা হাঁড়িতে 2-3 কেজি মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে মাংসটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি 4-5টা পেঁয়াজ মোটা করে কুচি করে এবং 2-3টা রসুন, সেটাও মাঝখান থেকে কেটে নিয়েছি। আর সেই সাথে নিয়ে নিয়েছি 2 টুকরো 2.5 ইঞ্চি সাইজের আদাকে কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা এবং সেই সাথে 10-12টার মতো শুকনো মরিচ আস্ত, এবং নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ লবণ, নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া 3 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, এখানে একসঙ্গে বেটে রাখা তাই একই সাথে 3 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলে হবে, একটু বাড়িয়ে নিলেও হবে। তবে আলু যদি মাংসের ভিতর ব্যবহার করা হয় তাহলে কিন্তু আদা রসুন বাটা কিংবা মশলাও একটু কম কম দিলেও সমস্যা হয় না। তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়া গুঁড়া, এখানে 1/2 টেবিল চামচের মতো করে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 250 গ্রামের মতো তেল লাগবে। তো এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, আর চর্বি আড়া মাংস হলে কিন্তু তেলটা একটু কম লাগবে। তো এভাবে বুঝে শুনে তেলটা দিয়ে দিবেন, আর ভুনার মাংসে কিন্তু অবশ্যই তেলটা একটু বাড়িয়ে নিতে হয় যেহেতু এখানে ঝোল থাকবে না, শুধু তেলের উপর থাকবে, তো সেই ক্ষেত্রে তেলটা একটু বাড়িয়ে নিতে হয়। আর আলু দিলে তেলটা একটু কম দিলেও হয় যেহেতু ঝোল হবে। তো এবার সব কিছু মাখানো হয়ে গেলে তারপরে আমি চুলায় বসিয়ে দিচ্ছি, এখানে চাইলে একটু পেঁয়াজ বেরেস্তা কিংবা একটু লেবুর রসও দিতে পারেন। তো আমি অন্য কোনো মশলা দিলাম না, আমি বলেছি আপনাদের খুব সহজভাবে রান্না করব এবং আশা করি এই রান্নাটা আপনাদের কাছে খুব ভালো লাগবে, বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো এবার আর কিছুই লাগবে না, আমি চুলায় বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার জাস্ট অল্প আছে মানে মিডিয়াম আছে এটাকে রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এর পানি গলছে এবং গলতে গলতে এক পর্যায়ে দেখবেন এটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কিন্তু একটাই কাজ থাকবে, কিছুক্ষণ পর পর একটু মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে আর তলে ধরে যাচ্ছে কিনা এটা একটু দেখতে হবে। তবে যখন পানি ছাড়া শুরু করবে এবং ফুল পানিতে হাঁড়িটা ভরে যাবে তখন কিন্তু আর লেগে যাওয়ারও ভয়টা খুব কমে যাবে। তো তারপরে আবার লাস্টের দিকে যখন পানি আবার শুকাতে শুরু করবে তখন আবার খেয়াল করতে হবে যে মাংসটা পুড়ে না যায়। তো আমরা একটু প্রথম দিকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মাংসটা নিচে থেকে ধরে না যায়। তো পানিটা যখন বেড়ে যাবে তখন আর আমাদের দেখা লাগবে না, তখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করতে করতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কতটা পানি গলে গিয়েছে। তো এখন কিন্তু আর আপনাদের সেই টেনশনটা করতে হবে না, এখন কিন্তু যথেষ্ট পানি আছে। তো এই পানিটা আস্তে আস্তে শুকাবে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এবার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে রান্না করব। তো আমরা এবার ফিরছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে। এবার আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি আর পানিটা দেখতে পাচ্ছেন অনেকটা মাখা মাখা হয়ে গিয়েছে, তো আমরা একটু চেক করে নিব। তো আমি এর ভিতর একটু চেক করে নিয়েছি, মাংসটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, যার কারণে এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আর আলু আমি এখানে 2-3টা একটু বড় সাইজের আলু নিয়েছি আর মোটা করে কেটে দিয়েছি। তো এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর ভিতর আরও একটা উপকরণ আমি দিয়ে দিব, তো যেটা দিলে কিন্তু এই মাংসের স্বাদ আরও দ্বিগুণাংশে বেড়ে যাবে, তো সেটা হচ্ছে লোকেন চুই জাল। তো খুলনা কিন্তু জানেন যে চুই জালটা খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। তো আমি এখানে 2 টুকরো চুই জাল দিয়ে দিচ্ছি। তো চুই জালটা এই পর্যায়ে দিতে হবে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, আলুটা দিতে হবে। তো এখন চুই জাল
সেই সাথে আলুটা ভালো করে মাংসের ভিতর ঢুকিয়ে ঢুকিয়ে দিচ্ছি, এবং এই আলু এবং চুই জালটাকে একই সাথে এই মাংসের ঝোলের ভিতরে অল্প আছে সিদ্ধ করে নিব। তো এবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করে নিব। আর আগেও বলেছি চুলার আঁচ অল্প দিয়ে রান্না করলে কিন্তু মাংসে থাকা পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে, আর এই মাংসটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যা হোক, আমি কিন্তু একটুও পানি দেইনি, তা আমি যে মাংসটা নিয়েছি তাতেই রান্না হয়ে গিয়েছে। আর বেশি মাংস নিলে কিন্তু মাংসের পানিতেই কিন্তু মাংসটা খুব সহজে সিদ্ধ হয়ে যায়, তা আমি একবার একটু চেক করে দেখে নিয়েছি যে চুই জালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে কিনা। তো দেখেছি যে সিদ্ধ হয়ে গিয়েছে, আর আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, আর ঝোলটা দেখতেছেন যে কতটা সুন্দর মাখো মাখো হয়েছে। তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিব, আমার রান্না কমপ্লিট। তো দেখলেন তো কত সহজে গরু মাংস রান্না হয়ে গেল, আর এটা খেতে কিন্তু মাশাল্লাহ খুবই ভালো লাগে। তো আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।